ফেনী পৌরসভার নান্দনিক সৌন্দর্যের মধ্যে আরও একটি সংযোজন হল আল্লাহ তাআলার 99টি নাম সম্বলিত ইসলামিক স্তম্ভ। রোববার রাতে শহরের মিজান রোডের মাথায় সোনালী ব্যাংকের সামনে ইসলামিক স্তম্ভটি উদ্বোধন করেন ফেনী 2 আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজামউদ্দিন হাজারী। এই চত্বরটির নামকরণ করা হয়েছে শান্তি চত্বর। শহরের আরও জনগুরুত্বপূর্ণ স্থানগুলোতে ইসলামিক নিদর্শন স্থাপনের মাধ্যমে মুসলিম রাষ্ট্রের স্বীকৃতি আরও বেশি উন্মোচিত হবে। এদিকে এমন স্থাপনায় সন্তুষ্ট স্থানীয় সহ ধর্মপ্রাণ মুসল্লিরা। সর্বস্তরের জনগণ এখানে সমবেত হয়ে এক বিরল আনন্দ এবং উৎসবমুখর পরিবেশ তৈরি করেছেন, যেটা ফেনীতে ইতিপূর্বে লক্ষ্য করা যায়নি। ফেনীর মানুষ আরও ইসলামের প্রতি একটা সুন্দর একটা উপহার পেল, এটার মাধ্যমে ইসলামের কিছু মেসেজ দেওয়া যাবে। ফেনী অনেক সৌন্দর্য একটা এলাকা, তো ইসলামী ভাস্কর্য হয়েছে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা নিরানম্বরে আমরা অনেক আনন্দিত গর্বিত। খুব ভালো লাগতেছে ফেনীতে এরকম একটা ইসলামী ভাস্কর্য হয়েছে। আমরা যে আল্লাহর সৃষ্টি, উনার 99টি নাম দিয়ে এত সুন্দরভাবে একটি ভাস্কর্য তৈরি করেছেন, এই ধরনের ভাস্কর্য সারা পৃথিবীতে কোথাও আছে কি না আমি জানি না, কিন্তু আজকে আমরা অনেক আনন্দিত এবং উৎফুল্ল। আমাদের এই ফেনীর এই ভাস্কর্যটা আমাদের ধর্মের অত্যন্ত গুরুত্বপূর্ণ গুরুত্ব বহন করে। বাংলাদেশ যেহেতু একটা ইসলাম কান্ট্রিক দেশ, ওই দেশে এরকম একটা ভাস্কর্য করা জরুরি ছিল। বাংলাদেশের কোনো জায়গা এখন এরকম কিছু করতে পারে নাই, আমাদের ফেনীতে এই প্রথম একটা ভাস্কর্য করেছে। পৌর মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজি বলেন, ফেনী পৌরসভার অর্থায়নে ইসলামিক স্তম্ভটি নির্মাণ করা হয়েছে। মুসলিম দেশ হিসাবে ইসলামের বিভিন্ন নিদর্শন, আল্লাহ ও রাসূলের নাম মানুষের সামনে উপস্থাপন করা মুসলমান হিসেবে আমাদের নৈতিক দায়িত্ব। এমন দৃষ্টিনন্দন স্থাপনার ভূয়সী প্রশংসা করে সংসদ সদস্য নিজামউদ্দিন হাজারী জানান, এখানে ঈদের জামাত সহ আন্তর্জাতিক কেরাত সম্মেলন হয়। সে ময়দানের সম্মুখে আল্লাহর নাম সম্বলিত এই শান্তি চত্বর নিঃসন্দেহে প্রশংসনীয়। এমন ভাস্কর্য পৃথিবীর আর কোথাও নেই, এই প্রথম ফেনীতে এটি স্থাপন করা হয়েছে। জানা যায়, 2 মাসে এর কাজ সমাপ্তি করেন নিউ স্মার্ট জেনারেল সার্ভিস নামে ঠিকাদারি প্রতিষ্ঠান। এই ভাস্কর্যটিতে 7,000 এলইডি লাইট রয়েছে। এছাড়া স্তম্ভটির উপরে 4টি এলইডি জায়ান্ট স্ক্রিন বসানো হয়েছে, যার মাধ্যমে কোরআন তেলাওয়াত, ওয়াজ মাহফিল, বিভিন্ন ইসলামিক প্রোগ্রাম ও সাংস্কৃতিক প্রোগ্রাম প্রচার করা হবে। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।